हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। वेलकम बैक टू माय चैनल जानातुल सोनिया ब्लॉग्स। केमन आछेन सबाई? निश्चय अनेक भालो आछेन। आमी आलहामदुलिल्लाह अनेक अनेक भालो आछी। एखाने हलो सकाल नास्तार प्रिपारेशन चलतेछे। आमी आजके सकाल नास्ताय नेहारी रान्ना करब। रान्ना करब बोलते नेहारीटा तो आगेई रान्ना करा छिलो। এটা ঈদের দিন বিকেল থেকে আমি চুলায় জ্বালাচ্ছি। মানে এটা রান্না, এটা যত রান্না করা হয় ততই ভালো। তো ঈদের দিন বিকেল থেকে রান্না করতেছি। তো আজকে মানে ঈদের একদিন পর আমি এটাকে সকালবেলা আমরা নাস্তা করব। তো এখন হলো এটাকে আমি পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিব, সাথে তিনটে শুকনো মরিচও নিয়েছি। তো প্রথমে আমি তেলটার মধ্যে শুকনো মরিচটাকে ভেজে নিয়েছি যেন সুন্দর একটা ফ্লেভার আসে তেলটার মধ্যে। তারপর পেঁয়াজ আর রসুনটাকে এরকম ব্রাউন কালার করে ভেজে ওইটার মধ্যে ঢেলে দিব। এই বাগারটা দেওয়ার পর নেহারির খুব সুন্দর একটা ফ্লেভারও আসে আর একটা স্বাদটাই অনেক বেড়ে যায়। তো আমি তো নেহারি সব মশলা দিয়ে একসাথে বসিয়ে দিয়েছিলাম, এখন শুধু বাগার দিলে এটা বাস খেয়ে নেওয়া যাবে। আর এটা অলরেডি রান্না হয়েই গেছে। এই যে এখন এটার উপরে আমি এগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আরেকটু বরফ তুলে নেব আরেকবার। আজকে আমার ব্লগে আপনারা অনেক শব্দ শুনতে পাবেন, গানের শব্দ, মানে প্রচুর মিউজিক বাজতেছে। আমাদের পাশেরই একটা ফ্ল্যাটে এরকম মনে হয় কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি, মানে খুব জোরে সাউন্ড করে মিউজিক বাজাচ্ছিল। আর এখন আমি যেহেতু ভয়েসটা দিচ্ছি ব্লগে, তো কিছু করার নাই, শব্দের মধ্যে দিতে হচ্ছে। তো এখানে আমি এ পর্যায়ে এটার মধ্যে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিয়েছি শেষ পর্যায়ে, তাহলে সুন্দর একটা গ্রানও থাকে। এখন এই যে রান্না হয়ে গেছে। আর আমার শ্বশুর বাইরে থেকে তন্দুর রুটি এনেছিল নেহারি দিয়ে খাওয়ার জন্য, তো এখন আমরা গরম গরম এটা খেয়ে নিচ্ছি। তন্দুর রুটি দিয়ে কিন্তু নেহারি খেতে খুবই মজা হয়, বা পরোটার সাথেও অনেক মজা। তো নেহারিতে তো এমনিতেই অনেক তেল থাকে, তাই আর পরোটা দিয়ে খাচ্ছি না, তন্দুর রুটিটা দিয়েই খাচ্ছি। এটাতে নেহারিটাতে লবণ একটু বেশি হয়ে গেছিলো, এমনিতে খেতে অনেক মজাই হয়েছিল কিন্তু একটু একটু লবণ লেগেছিলো। তো পরে আমি আবার একটু পানি ফুটিয়ে এটার সাথে দিয়ে আর একটু জাল করে নিয়েছিলাম। তো এখন হলো আমরা সবাই বসে সকালের নাস্তাটা খেয়ে নিচ্ছি। নেহারিটা আমার এত একটা বেশি পছন্দ না, তারপরেও খাই। এটা খেলে পায়ের ব্যথা খুবই কমে, এজন্য খেয়ে থাকি। ডাক্তার অনেক সময় বলে যে গরু বা খাসির পায়া খেলে শরীরের বিষ ব্যথা অনেক নাকি কমে, তো সেই জন্য খেলাম আর কি ওষুধের মতো। মানে এত যে অনেক মজা বা আমি খুব পছন্দ করি এরকম কিছুই না। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন একজন রাজাকার মশাই, এই ইঁদুরটা কয়েকদিন আমাদেরকে খুবই জ্বালাচ্ছিল, তো আজকে ওনা ধরা পড়লো। রাত্রেবেলা আমি যখন চুলায় দুধ গরম করতেছিলাম তখন দেখলাম যে ইঁদুরটা জানলা দিয়ে ঢুকতেছে। এরকম প্রায়ই ইঁদুর বাসায় আসে, আসার পর আমরা এইভাবে ধরে ফেলি, ফাঁদ দিয়ে আটকে পড়ে যায়। তো আমি ইঁদুরটাকে যখন আসতে দেখি যে তখনই আমি অনেক শব্দ করতেছিলাম, তারপরও এটা কোনো শব্দ খেয়াল না করেই চট করে ঢুকে গেল। তো আমি আমার দেবরকে বলে রাতে এই ফাঁদটা রেডি করে রেখেছিলাম, এটার মধ্যে একটা আলু দিয়ে সে রেডি করে রেখেছিল। তো আলুটা খেতে এসে ওনা এরকম আটকে পড়ে গেছে। এরকম প্রায়ই আমরা অনেকগুলো আরও ইঁদুর ধরেছি। তা এখন বাচ্চারা এটা নিয়ে অনেক খেলা করতেছে, ওরা তো এটাকে মারবে না, বলতেছে এটাকে মারবা কেন, এটাকে আমরা এভাবেই রেখে দিব। এই যে আলবি কান্না করতেছে, এটাকে মারা যাবে না এগুলো বলতেছে। তো অনেকক্ষণ খেলা করার পর তারপর এটাকে নিচে নিয়ে তারপর মেরে ফেলবে আর কি। আর এখানে হলো আমার শাশুড়ি পাকা আমের ভর্তা বানিয়েছে। পাকা আমটাকে কেটে ওটাকে শুকনো মরিচ ভেজে ওই লবণ দিয়ে আর মরিচ দিয়ে মাখিয়েছে। তো এটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এরকম টাইপের হয় না যে কিছু পাকা আম একটু একটু টক থাকে বা পানসা থাকে, ওই সবগুলোকে একসাথে এভাবে মাখালে খেতে অনেক মজা হয়। তো দুপুরে পোলাও মাংস রান্না করেছিলাম, যেহেতু আপা চলে যাবে আজকে রাত্রে, ঈদের দিন তো পোলাও মাংস রান্না করা হয় নাই। তো আজকে দুপুরে রান্না করেছিলাম, প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম, কোনো কিছু ভিডিও করতে পারি নাই। আর বাসায় মেহমান থাকলে কাজের এত চাপ থাকে যে ইচ্ছে থাকলেও শ্যুট করা হয় না। আর এখানে হলো বিকেলবেলা আমি চটপটি বানাবো, সেজন্য প্রেশার কুকারে চটপটির যে ডালটা সেটা সিদ্ধ করে নিচ্ছি। এটাকে মনে হয় এই ডাবলি বলে। তো আমি এই যে দেখতে পাচ্ছেন আমি এটার মধ্যে কিন্তু লবণ দিয়েছি আর দিয়েছি সোডা। সোডাটা আমি দেওয়ার কারণে এটা পুরো ডাল হয়ে গেছিলো, একদম গলে। আমার শাশুড়ি বলেছিলো যে একটু সোডা দিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে, যেহেতু আমি এটা আর কখনো করি না এরকম সোডা দিয়ে। তো এরকমভাবে করতে গিয়ে মনে হয় একটু বেশি সোডা পড়ে গেছিলো, একদম ডাল ভর্তা হয়ে গেছে। তো কিছু করার নেই, ফালানো তো যাবে না, তো সেটাকেই আমরা খেয়েছি। খেতে কিন্তু খারাপ লাগে না, কিন্তু দেখতে সুন্দরটা নষ্ট হয়ে গেছে।
তো এটা শুধু একটা সিটি মারার পরে আমি এটাকে বন্ধ করে দিয়েছিলাম, তারপরও ডাল হয়ে গেছে। তো এখন উপর থেকে আমি খোসাগুলোকে এভাবে ফেলে দিচ্ছি, খোসাগুলো সুন্দরভাবে উপরে এরকমভাবে উঠে আসে। তো এটাকে আমি চামচ দিয়ে দিয়ে আলাদা করে নিচ্ছি। আর এই যে এটাকে আমি প্রেশার কুকারে রেখে সব মশলা দিয়ে মাখিয়ে মানে আরেকটু জাল করে নেব। তো এই যে এখানে আমি দুটা আলু, তিনটা আলু আর দুটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো রেডি করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, শসা কুচি করে নিয়েছি। আর এই যে টক, তেঁতুলটাকে হালকা গরম পানিতে কতক্ষণ ভিজিয়ে রেখে তারপর ভালোভাবে চটকিয়ে ওটার বিচিগুলো ফেলে তারপর ওটার মধ্যে আমি লবণ, চিনি আর একটা শুকনো মরিচ গুঁড়া করে দিয়ে একটু জাল করিয়ে ঘন করে নিয়েছি। এভাবে করলে, একটু জাল করে নিলে কিন্তু টকটা খেতে খুবই মজা হয়। আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যখন আমি দেখলাম ডাবলুটা এরকম গলে গেছে। সবসময় সব রান্না যে পারফেক্ট হবে তা কিন্তু না, কিন্তু রান্না করতে গেলে যদি দেখি কখনো এরকম হয়ে যায় উল্টাপাল্টা, তখন আমার খুবই খারাপ লাগে। একটা জিনিস এত কষ্ট করে করতে যায় যদি এরকম হয়ে যায়, আমার এতটাই মন খারাপ হয়ে গেছিলো যে এটার মধ্যে আমি কোনটার পরে কোনটা দিব সেটাই মানে কীরকম ভুলে যাচ্ছিলাম। আলুটা প্রথমেই মানে মশলা দেওয়ার আগেই দেওয়া দরকার ছিল, তো আমি সেটাও ভুলে গিয়েছিলাম, তারপরে দিয়েছি আলুটা, এই যে এখন দিয়েছি। আর চটপটির মশলা দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আর যে টকটা বানিয়েছিলাম সেটা থেকেও দিয়েছি। এই তো নাস্তা রেডি, এখন আমরা এটাকে খেয়ে নিচ্ছি। এভাবে চটপটি করে বেশি একটা খাওয়া হয় না, এটাকে ফুচকার ভিতরে এভাবে নিয়ে তারপরে খাওয়া হয়েছে। ফুচকার ভিতরে এভাবে পুর ভরে খেতে কিন্তু অনেক মজাই লেগেছিলো যেহেতু এটা একটু ঘন হয়ে গেছে তাই। তো এখন আমরা নাস্তাটা খেয়ে নিচ্ছি। নাস্তা খাওয়া শেষে আমি একটু তাড়াতাড়ি রাতের রান্নাটা শেষ করেছি, তারপর আপা খেয়ে, আপার শরীরটা বেশি একটু ভালো ছিল না ওই দিন, তো পরের দিন যেহেতু লকডাউন শুরু হয়ে যাবে তাই রাত্রে ওদের রাতে যেতে হবে, কারণ পরের দিন থেকে তো লকডাউন থাকবে, কোনো গাড়ি চলবে না, সিএনজি বাস কিছুই থাকবে না, তাই ওনারা রাত্রেবেলাই যাচ্ছে। তো এতে বুড়িটা টাটা দিয়ে চলে যাচ্ছে। আমার খুব খারাপ লাগতেছিলো এবার ওরা বেশি দিন থাকতে পারলো না, লকডাউন যেন চলে যেতে হচ্ছে। তো আলবি আফরিন ওদের দাদুর সাথে নিচে যাচ্ছে, বলতেছে যে মামুনিকে নিচে গিয়ে সিন্ধিতে তুলে দিয়ে আসবো, একথা বলে ওরা নিচে চলে যাচ্ছে। তো আমি আপনাদের সাথে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। যদি আমার ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওর প্রত্যেকটি নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।